মায়াবী চাহনি আর মুখে রাজ্যের একফ্রাশ হাসি, ভক্তরা তার সেই মিষ্টি হাসিতে কুপকাত্ত বটে, অভিনয়ও মুগ্ধ। তিনি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। যে সাদিয়া আয়মান অভিনয়ের কথা কখনো চিন্তাও করেননি, সেই তিনি এখন হাসির জাদুতে মুগ্ধ করে চলেছেন লাখো দর্শককে। যেমন সৌন্দর্য তেমনই সাহস, কোনো কিছুতেই তার কমতি নেই। দুঃসময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো থেকে চাটুকার সহশিল্পীদের বিরুদ্ধে আওয়াজ তোলা, সাদিয়া আয়মান সবকিছুই করেছেন। বিটিভিতে গিয়ে যারা কুমিরের কান্না করেছিল মজার ছলে তাদের বিরুদ্ধেও কথা বলেছেন। তবে নিজের আসল কাজ অভিনয়ে মনোসংযোগ হারালে, কখনো মায়া শালিকের সারা হয়ে, কখনো বা ধরা দিয়েছেন কাজল রেখা হয়ে। অভিনয়ের সুবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিনকে দিন সাদিয়ার ভক্ত এবং সমর্থকের সংখ্যা বাড়ছে। সাদিয়া আয়মান বরিশালের মেয়ে, তাই মাঝে মধ্যে বরিশালিয়া ভাষায় কথা বলেও দর্শকদের চমকে দেন। অভিনয়ের উদ্দেশ্যে নয়, 2019 সালে তিনি রাজধানী ঢাকায় এসেছিলেন পড়ালেখার জন্য। বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার শেষে এক অবসরে ফেসবুকে ঢু মারছিলেন, হঠাৎ তার চোখ আটকে যায় একটি পোস্টে, যেখানে এক পরিচালক নতুন মুখ খুঁজছেন। এভাবেই ওই পরিচালকের সঙ্গে যোগাযোগ হয়। তবে সাদিয়ার শুরুর গল্পটা এখানেই শেষ নয়, কারণ মূল ঝামেলার সূত্রপাত এরপরে। মেয়ে অভিনয় করবে, সাদিয়ার মা বাবা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এক পর্যায়ে রাগ করে তার সাথে কথা বলাই বন্ধ করে দেন। তবু দমে যাননি সাদিয়া। মা বাবাকে ভরসা দিয়েছিলেন একদিন মেয়ের জন্য তারা গর্ব করবেন, বিশ্বাস ছিল ভালো কিছু করে চমকে দিতে পারবেন মা বাবাকে। সেই দিনটির জন্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি সাদিয়া আয়মানকে। রক্ষণশীল পরিবার থেকে উঠে আসা সত্ত্বেও আত্মবিশ্বাস, মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন তিনি। কয়েক বছরের ক্যারিয়ারে নাটক, ওয়েব ফিল্ম এবং ওয়েব সিরিজ সবখানেই তার পা পড়েছে। সিনেমাতেও নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসা করিয়েছেন। যদিও তার বিনোদন জগতে তার পথ চলা শুরু হয়েছিল বিজ্ঞাপনের মডেল হিসেবে। রবির একটি বিজ্ঞাপনে তাকে প্রথম দেখা গিয়েছিল। এরপর নেসক্যাফে, অপো, লিভন, বিকাশ, প্যারাসুট, বোরো, পম্পাস, ইস্পাহানি, মির্জাপুরচা, গ্রামীণ ফোন সহ 40টিরও বেশি বিজ্ঞাপনের মডেল হন তিনি। নাটকে তার পথ চলা শুরু হয় 2019 সালে। সে বছর এপ্রিলে মুক্তি পাওয়া টু বি ওয়াইফ নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। তবে আলোচনায় আসেন মিজানুর রহমান আরিয়ানের ফুলের নামের নাম নাটকের মধ্য দিয়ে, যেখানে তার বিপরীতে ছিলেন তৌসিফ মাহবুব। রোমান্টিক ধাঁচের ওই নাটকের গল্প পছন্দ করেছিল বড় একটা দর্শক শ্রেণী। সাদিয়া আয়মান নিজেও স্বীকার করেন, ফুলের নামের নাম নাটকটি তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট, এটা দিয়েই তিনি দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছেন। এরপর বেশ কিছু দারুণ কাজ করে মুগ্ধতা ছড়িয়েছেন সাদিয়া। বিশেষ করে ওয়েব ফিল্ম মায়া শালিকের জারা চরিত্রে তার সরলতা সবাইকে আকর্ষণ করেছে। পরিচালক শিহাব শাহীন অপূর্বর সাথে সাদিয়ার রসায়ন ভালোভাবে পর্দায় নিয়ে এসেছিলেন। তবে তিনি সব আলো কেড়ে নেন গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে। বড় পর্দায় এটা এখন পর্যন্ত তার প্রথম এবং একমাত্র কাজ। কাজল রেখার পর আরো অনেক সিনেমার প্রস্তাব পেয়েছেন সাদিয়া, কিন্তু নিজেকে যাচাই করেই সিনেমায় চুক্তিবদ্ধ হতে চান তিনি। জোয়ারে গা না ভাসিয়ে চলতে চান ভেবে চিনতে। এখন নিয়মিতই তিনি নাটকে কাজ করছেন, বিশেষ করে তরুণ অভিনেতা খায়রুল বাশার এবং ইয়াস রোহানদের সাথে জুটি বেঁধে বহু নাটকে কাজ করছেন। তার উল্লেখযোগ্য কিছু নাটক হলো নীরের পাখি, হাসি, আজকাল তুমি আমি, ভালোবাসায় আদরে এবং ভিলেন। নাটকের মতো ওটিটি প্ল্যাটফর্মেও ঝলক দেখিয়ে চলেছেন সাদিয়া আয়মান। মায়া শালিক দিয়ে যেটা শুরু হয়েছে সে ধারাবাহিকতা বজায় রেখেছেন অন্যান্য কাজেও। তবে বিজ্ঞাপন দিয়ে পরিচিত হয়ে ওঠা সাদিয়াকে এখন আর সেখানে দেখা যায় না, অভিনয় নিয়েই এখন তার সকল ধ্যান জ্ঞান। সাদিয়া আয়মান এভাবেই মুগ্ধতা ছড়িয়ে যাবেন, দর্শক এবং ভক্তদেরও এমনটাই চাওয়া।